হ্যালো এভরি ওয়ান আমি রোমা আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশান আপডেট নিয়ে এসেছি এই নোটিফিকেশনটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুর থেকে এখানে আপনাদের ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে এবং এই পদের জন্য ছেলেও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন মোড রয়েছে অনলাইনের মাধ্যমে এবং অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল করার আগে এখানে আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে তো চলুন এবার আমরা নিই ভ্যাকেন্সি ডিটেলস পোস্ট নেম রয়েছে ডাটা ম্যানেজার ভ্যাকেন্সি রয়েছে একটি আপনাদের বয়সীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে সাঁত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনাদের গ্র্যাজুয়েশন পাশ করা থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন নিয়ে এর সাথে আপনাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে থার্টি ওয়ার্ড পার মিনিট স্যালারি আপনারা পেয়ে যাবেন এগারো হাজার টাকা পার মান্থ আপনাদের জব লোকেশন হয়ে যাবে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট কন্যাশ্রী প্রকল্প দক্ষিণ দিনাজপুর অ্যাপ্লাই করার জন্য আপনাদের অবশ্যই দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমে ফিল করতে হবে এই যে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করা অলরেডি শুরু হয়ে গেছে পাঁচই সেপ্টেম্বর থেকে চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এই ওয়েবসাইটে এসেও অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন এটি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পোর্টেল এর ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করার জন্য আপনাদের অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে এসে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনার নাম মোবাইল নম্বর এবং তারপর ওটিপি দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে যখন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে তো এখানে দেওয়া রয়েছে আপনাদের কি কী ডকুমেন্টস আপলোড করতে হবে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আপনারা আগে থাকতে স্ক্যান করে রেখে দেবেন ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট আপনার যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড থেকে থাকে অথবা সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেট আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট এবং সার্টিফিকেট কম্পিউটারের সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তো আপনার একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর ফর্ম ফিল আপ করতে পারবেন এছাড়াও যদি আপনাদের কোন ডাউট হয়ে থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই জব রিলেটেড নোটিফিকেশন নিয়ে আজের জন্য বাবাই